রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের চন্দননগর শাখার উদ্যোগে একটি সম্মেলন হয়ে গেল। এটি তাদের একাদশতম সম্মেলন। মূল অনুষ্ঠানটি হয় চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের চন্দননগর শাখার উদ্যোগে একাদশতম সম্মেলন হয়ে গেল রবিবার। এই সম্মেলনটি হয় চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে। বিভিন্ন এলাকার প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করে। উপস্থিত হন প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী। মঞ্চে অতিথিদের সম্মান জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয় বক্তারা। চন্দননগর ইউনিটির সম্পাদক শৈলেন্দ্রনাথ চক্রবর্তী সম্পাদকীয় বক্তব্য পেশ করেন। জানা গেছে 73 ইউনিট রয়েছে, তার মধ্যে চন্দননগর অন্যতম। এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করা। এই বিষয়ে এক সাক্ষাৎকারে চন্দননগর ইউনিটির সম্পাদক জানান, অনেকেই শারীরিক বা অন্য কারণে যুক্ত হতে পারেননি, কিন্তু এই সংস্থা চায় সকলেই এগিয়ে আসুক। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশন, আর সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কমিটি। আমাদের 73 ইউনিট আছে, তার অন্যতম হচ্ছে চন্দননগর ইউনিট। আজকে তাদের সম্মেলন একাদশতম। আমরা এই বৃদ্ধরা, বয়সে অনেক হয়েছে, 60 থেকে আমাদের শুরু হয়, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বয়স কতখানি। এই অবস্থাতেও আমরা চেষ্টা করছি যাতে আমরা আমাদের সদস্যদের পরিষেবা দিতে পারি এবং বিভিন্ন দাবি দেওয়া যাতে আমরা আদায় করতে পারি। আমরা চেষ্টা করি যারা অন্তত একটু সক্ষম আছে তারা যাতে আমরা প্রত্যেকটা সদস্যের সঙ্গে যোগাযোগ রেখে তাদের দৈনন্দিন যে অবস্থার, যেগুলো আমরা, কেউ অসুস্থ হলো, কারোর বাড়িতে কোনো ঘটনা ঘটলো, সেগুলোকে, সমস্যাগুলোকে আমরা নিজেদের মধ্যে থেকে চেষ্টা করি সেগুলোকে সমাধান করা। এইভাবেই আমরা আমাদের পরিষেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখি আগামী দিনে আমাদের পাশে আরও নতুন লোক আসে কি না। নিউজ আজ বাংলা, চন্দননগর।